বাসি ভাত দিয়ে শুধু পান্তা নয়, বানানো যায় জগন্নাথ ধামের বিখ্যাত পানীয় তাকা তোরানি। এটি একটি সহজ রেসিপি। প্রথমবার 10ম শতাব্দীতে এই তাকা তোরানি পরিবেশিত হয়। আমাদের একটা ঠান্ডা পানীয় গরমের তাকা তোরানি, এটা জগন্নাথ ধামের বিখ্যাত পানীয় তাকা তোরানি। খুব সহজ রেসিপি এটা। ভাত বাছলে আমরা তো সেটাকে পান্তা করে খাই, কিন্তু সেই পান্তা ভাত দিয়ে যে পানীয় তৈরি হয় এই তাকা তোরানি দেখলে সেটা বোঝা যায়। অসাধারণ খেতে, যারা খেয়েছে তারাই বলেছে এটা ভোলার নয়। মাটির হাঁড়িতে ভাত রেখে, বাসি ভাত রেখে, সেই ভাতটাকে একটুখানি গাজলা টাইপের করতে হবে, একটু টক টক টাইপের করতে হবে। পান্তা ভাত মানেই তো আগেকার দিনে যে গ্রামে সব পান্তা ভাত খেত, এখনকার দিনেও যারা পান্তা ভাত খায় একটুখানি ফেনা টাইপের, গাঁজলা টাইপের উঠে যায়, সেইটাকেই বলে কিন্তু আসল পান্তা ভাত। আমরা কলকাতায় যে পান্তা ভাত খাই, দুপুরে গরম ভাতে জল ঢেলে রাখলে সেটাকে আমরা বিকেলে বলি পান্তা ভাত, সেইটা না। আসল পান্তা ভাত হচ্ছে যেটা গাঁজলা উঠে যায়, যেটা একটা টক টক ভাব চলে আসে, সেইভাবে রাখতে হয়। আমার ভাতটা দেখো এখনও কিন্তু গাজলা ওঠেনি, কিন্তু ওটা ঠান্ডা বাসি ভাত, যেহেতু এখনও গাজলা ওঠেনি, টক টক ভাব আসেনি, সেহেতু আমি পানিটা তৈরি করে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সেটা খাওয়ার উপযুক্ত হবে বা স্বাদটাও বেশি হবে। তাহলে চলো দেখাই তাকা তোরানি মাটির হাঁড়িতে পান্তা ভাতে। প্রথমে আমি পান্তা ভাতটাকে নিয়েছি, এবারে আমি এই পান্তা ভাতের মধ্যে দেব দই। এই যে পান্তা ভাতটা আছে, আমি এই পান্তা ভাতের মধ্যে দেব দই। আমি দই দিয়ে এবারে পান্তা ভাতটাকে খুব মিহি করে, একেবারে যাতে জল হয়ে যায়, সেইভাবে আমি ভালো করে চটকে নেব, একেবারে যাতে মিহি শরবতের মতো হয়ে যায়। আমি এটাকে মিহি করে চটকাই, আবার ফিরে আসছি। ভাত আর দই চটকে একেবারে যেরকম ঘোল তৈরি হয় সেরকম ঘোল তৈরি হয়ে গেছে। আমার একটু সময় লেগেছে, কারণ আমার ভাতগুলো দানা দানা ছিল, কিন্তু ভাতগুলো যদি বেশিক্ষণ জলে চোবানো থাকে, মাটির হাঁড়িতে চোবানো থাকে, আমি যে বললাম যে মানে একটু গাজলা টাইপের বেরিয়ে যায়, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতগুলো নরম হয়ে গেলে। আমার হয়ে গেছে দই আর ভাত একসাথে চটকানো, আমার পুরো চন্দন বাটার মতো হয়ে গেছে দই আর ভাতের, পান্তা ভাতের। এবারে আমি এর মধ্যে দেব কুচনো কাঁচা লঙ্কা, যাতে ঝাঁঝালো ভাবটা আসে। শুকনো লঙ্কা ভাজাও এর মধ্যে দেওয়া যেতে পারে, সেটা ঝাল বুঝে। দেব আদা, দেব আদা, দেব লবণ, আর দেব লেবু পাতা। এবার দেব লেবুর রস। জগন্নাথ ধামের এই প্রসিদ্ধ এই রেসিপিটি আমি বাড়িতে একবার করার অনুরোধ রাখছি। এবারে দেব ধনে পাতা, অনেকে কারি পাতাও দেয়, এবারে দেব ধনে পাতা। সবশেষে দেব শুকনো খোলায় ভাজা ধনে গুঁড়ো, এর মধ্যে কিন্তু খালি ধনে আছে, এর মধ্যে খালি ধনে আছে, ধনে গুঁড়ো।
শুকনো খোলায় ভেজে আমি ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস আমার তৈরি। যদি ভাত না আগে থেকে বেশিক্ষণ ভেজানো থাকে তাহলে এই পানীয়টা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর পান করুন। সত্যি এর স্বাদ কিন্তু ভোলার না। আমার তৈরি টাকা তোরানি, এটা রেখে দিয়ে তারপর মাটির গ্লাসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এবার রথে এটাই যেন স্পেশাল হয়, টাকা তোরানি খেয়ে দেখুন। দেওয়ার সময় ওপর থেকে সামান্য একটুখানি ধনে গুঁড়ো ছড়িয়ে দিন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। টাকা তোরানি।